সবাইকে জানাই রমাদান মোবারক আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে দেখতেই রহমতের তিন দিন শেষ হয়ে গেল গতকাল তিন রোজা ছিল তো গতকাল রান্না করলাম মুরগির মাংস আসলে এই গরমে কি যে খাব ঠিক বুঝতে পারছি না কিছুই যেন খেতে ইচ্ছা করে না সেরিতেও তেমন একটা ইচ্ছা করে না আর এই রাতে তো ইফতারি খেয়েই পেটটা ভরে যায় তারপর আর খাওয়ার তেমন একটা চাহিদাও থাকে না তো মুরগির মাংসটা রান্না করছি মেধাও খেতে পারবে এজন্য তো মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপর আর মুরগির মাংসটা দিয়ে দেবো তো মশলাটাও কষানো শেষ এখন মাংসগুলো সব দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর আলু তো দেবোই মেধার জন্য তো আসলে গরমে কোনো কিছুই যেন ইচ্ছা করে না খেতে ইফতারি করার পর শুধু পানিটাই যেন ভালো লাগে বা জুস আইটেমগুলোই ভালো লাগে আর আজকে মুরগির মাংসতে একটু কাঁঠালের বিচি দিচ্ছি হঠাৎ করে মনে হলো যে কাঁঠালের বিচি তো আছে আর কাঁঠালের বিচি আমার এত পছন্দ বিশেষ করে মুরগির মাংসর সঙ্গে খুবই ভালো লাগে কাঁঠালের বিচিটা তো কাঁঠাল তো খাওয়া শেষ ওই বিচিগুলোই দিচ্ছি তবে কাঁঠালের বিচির উপরে যে একটা খোসা থাকে পাতলা ওটা ফেলার সুযোগ ছিল না হঠাৎ করে মনে হলো তাই তাড়াতাড়ি কেটে দিয়ে দিলাম আর আজকে ইফতারিতে চিকেন বল বানাবো অনেক দিন ধরেই ভাবছিলাম যে মেধা জন্য চিকেন বল বানাবো ওকে মাঝে একদিন চিকেন বল বাইরে থেকে কিনে দিয়েছিলাম কাজী ফার্মে তো ওটাও খুব পছন্দ করেছিল ও সাধারণত চিকেন অত একটা খেতে চায় না কিন্তু ওটা খুব পছন্দ করার জন্য ওকে আজ বানিয়ে দিচ্ছি তা এটা বানানোর জন্য আমি প্রথমে ধনে পাতা আর কিছু পুদিনা পাতা নিয়েছি এগুলো ভালো করে কুচি করে নিচ্ছি আর চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির ব্রাউন অংশগুলো আমি ফেলে দিচ্ছি কেটে পাউরুটিগুলো এখন একটা বাটিতে ভিজিয়ে নিয়ে তারপর চেপে চেপে পাউরুটির ভিতরে যত পানি আছে সব পানি বের করে তারপর নেব তো চিকেন বল বানানোর জন্য চিকেনটা আমি আগেই ব্রেস্টের অংশটা কিমা করে নিয়েছি মানে শিল্পাটা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দুইটা পুদিনা পাতা আর ধনে পাতা এর সাথে দিয়ে দিলাম আদা রসুন এক চা চামচ আর এর সাথে আছে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ টেস্টিং সল্ট হাফ চা চামচ লবণ স্বাদ মতো দিয়েছি আর দিলাম সয়া সস এক টেবিল চামচ আর টমেটো সস এক টেবিল চামচ এগুলো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর এরপর একটা ডিম দিয়ে দেব ডিমটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব আর এরপর দিয়ে দেব পাউরুটি যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে পানিটা নিংড়ে নিয়েছি এখন এই পাউরুটিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন এক চা চামচের মতো লেবুর রসটা দিয়ে দিলাম আর এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর মুরগির কি নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো এখন চিকেনের বল তৈরি করার জন্য আমি ছোট ছোট কিমার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তবে নরম আর ডিম দিয়েছি যেহেতু এজন্য একটু নরম আছে তো এখন এই বল তৈরি করব না আমি ফ্রিজে রেখে দেবো এভাবে খানেকের মতো তারপর বের করে বলটা তৈরি করে নেব আর ঘণ্টাখানেক পর আমি চিকেনের যে বলগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে ওগুলো সব বের করে ভালো করে গোল করে নিচ্ছি আর এই গোল করার জন্য আমি হাতে একটু সয়াবিন তেল মেখে নিচ্ছি যাতে ভালো করে গোল হয় আর এতে খুব বেশি সময়ও লাগেনি আর বলগুলো তৈরি করার আগে আমি চুলায় হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি আস্তে আস্তে সব বলগুলো দিয়ে দিচ্ছি আর বলগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তারপর নামিয়ে ফেলবো পাঁচ মিনিট পর চুলা থেকে আমি সব বলগুলো উঠিয়ে ফেলেছি আর এরই মধ্যে বলগুলো অর্ধ সেদ্ধ হয়ে গিয়েছে আমি ইফতারির ভাজা পোড়া আইটেমগুলো তৈরি করি আর মেধার বাবা এদিকে আমাকে একটু হেল্প করে সে জুস আইটেমগুলো তৈরি করে ইফতারির কিছুক্ষণ আগেই করে রাখে যাতে ইফতারির সময় ঝামেলাটা না হয় তো কাঁচা আমের জুসটা আমাদের দুজনের কাছেই এতটা ভালো লেগেছে আমরা ভেবেছি পুরো রমজান মাস জুড়েই কাঁচা আমের জুসটা রাখবো খুবই ভালো লাগে তো কাঁচা আমের জুসটা সে করছে গতকাল লেবুর উপরে যে সবুজ অংশটা ওটা দিতে ভুলে গিয়েছিল। আজকে দিচ্ছে গ্রেট করে দিয়েছে আর চিনি দিয়ে দিলো দুই দুই টেবিল চামচের মতো আর লবণ দিয়েছে এটা বিট লবণ বিট লবণ না দিলে এটা টেস্টটা খুব ভালো আসে না আর কাঁচা মরিচ দিয়েছে আর পানি দিয়ে দিলে এখন সব কিছু দিয়ে ব্লেন্ড করে নেবে আর আজকে কাঁচা আমের জুসের ভিতর পুদিনা পাতা আর ধনে পাতা একসাথে দিয়েছে এটা টেস্টটাও কিন্তু খারাপ আসে না ভালোই লাগে আমি তো ইফতারির পর এই কাঁচা আমের জুসটা এত পছন্দ করি যে বেশ সময় নিয়ে এই জুসটা খাই খুবই ভালো লাগে আমার ভিওরদের মধ্যে কারা কারা ট্রাই করেছেন কমেন্টে জানাবেন কিন্তু আর যারা এখনও ট্রাই করে দেখেননি ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এই কাঁচা আমের জুসটা তবে আমগুলো কিন্তু সেকে ফেলে দেয়নি এভাবে খেতেও আমার কাছে অনেক ভালো লাগে আর এখন বানাচ্ছে পাকা আমের জুস এই পাকা আমগুলো আমি গত বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম যে রমজান মাসে খাবো তো সেইগুলোই বের করে নিয়েছি আর এখানে আম দিয়েছে এক কাপের মতো দুই চা চামচের মতো সুগার দিয়েছে আর এক গ্লাস দুধ এক গ্লাস পানি এটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে তো রেডি হয়ে গেল পাকা আমের একেবারে ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে জুস আর এই জুসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর যেহেতু এর মধ্যে যে দুধটা দিয়েছে ওটা ছিল গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা পানিতে গুলিয়ে নিয়েছিল আর যে কোনো কিছুতে গুঁড়ো দুধের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর আমের সাথে গুঁড়ো দুধটা অনেক ভালো যায় আর খাওয়ার সময় মানে ইফতারি করার সময় বরফ কুচি দিয়ে খেলে খুবই ভালো লাগে এখন চিকেন বলগুলো আমি চুলাই দিয়ে ভেজে নিচ্ছি তবে প্রথমে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে মনে ছিল না তাই পানি ছুটে আসছিল পরে আমি টিস্যু পেপারে ভালো করে পানিটা মুছে নিয়েছি আর চিকেন বল ভাজতে তো খুব বেশি সময়ও লাগে না খুব দ্রুতই হয়ে যায় আর অর্ধ সেদ্ধ তো আগেই ছিল এখন হালকা একটু কালার করে উঠিয়ে নিলাম আর অল্প কিছু পেঁয়াজও বানাবো তো পেঁয়াজু বানানোর জন্য আমি পেঁয়াজুটা মাখিয়ে নিচ্ছি ডালটাকে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজুতে আমার কাছে পেঁয়াজ একটু বেশি দিলেই ভালো লাগে আর বাটা মশলাগুলো একটু দিয়ে দিলাম অল্প অল্প করেই দিয়েছি আর পেঁয়াজগুলো বানাবোও কম খুব বেশি না এখন পেঁয়াজু চুলায় দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু অল্প আছে ভাজলেই ভালো লাগে বেশ মুরমুর করে মুরমুর না করলে আমার ভালো লাগে না ভেতরে কাঁচা থাকলে তো আমি অল্প আছে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজুর এক সাইড হয়ে গিয়েছে আমি সাইডগুলো চেঞ্জ করে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজু ভাজাও শেষ পেঁয়াজগুলো উঠিয়ে আমি এখন বেগুনি ভাজবো বেগুনিটা মেধা একটু পছন্দ করে বেগুনি অবশ্য আমার কাছেও অনেক ভালো লাগে ইফতারির একটু আগে এগুলো ভাজা শুরু করি তাহলে বেশ মচমচে থাকে খেতে ভালো লাগে তবে ভাজা পোড়ার আইটেমটা আমি খুব বেশি পরিমাণে করি না কারণ ইফতারি করার পর এত খাওয়া যায় না আমাদের ইফতারির সব কিছু রেডি আর কিছুক্ষণের মধ্যে আমরা আজান দিলে ইফতারি শুরু করব আর মেধার চিকেন বলগুলো রেডি হয়ে গিয়েছে আমি টুথপিক দিয়ে একটু সার্ভ করেছি মেধা অলরেডি দু একটা খেয়েছে ও পছন্দ করেছে তো ইফতারি ঠিক আগ মুহূর্তেই আমি বরফ কুচিগুলো জুসের ভিতর দিয়ে দিচ্ছি আর বেশি আগে দিলে তো তখন গরম হয়ে যাবে ভালো লাগবে না তো আমাকে আইস কিউবগুলো দিতে দেখে মেধাও দিতে চাচ্ছিলো ও কিছু দিয়েছে আজান দেওয়ার পর আমরা ইফতারিও শুরু করে দিয়েছি আর মেধাও প্রতিদিন আমাদের সাথেই বসে ইফতারি করতে আমার কাছে ভালো লাগে অনেক ভালো লাগে ও আমাদের সঙ্গে বসে যাই খায় মেধা জুস নাড়তে খুবই পছন্দ করে এটা ওর পছন্দের একটা খেলা আমরা জুস আইটেম শেষ করে এরপর বাকিগুলো খাওয়া শুরু করেছি তো চিকেন বলগুলো মেধার বাবার কাছে ভালো লেগেছে আর মেধা খুবই পছন্দ করেছে এটাই আমার সার্থকতা তবে আমার কাছে মনে হয়েছে যে পাউরুটি আরেকটু বেশি দিলেই ভালো লাগত সাথে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় সবাইকে আল্লাহ পেজ